সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 480 প্লাস ফন্টস, এবং এগুলো তুমি ব্যবহার করতে পারো তোমার গেমিংয়ের জন্য, এবং পিক্সআর্ট, পিক্সেল ল্যাব, ফটোশপ এবং যা যা আছে। বিশেষ করে তুমি এর মধ্যে পাবে পাবজির যেই টেক্সটগুলো থাকে এবং ফ্রি ফায়ারের যেই টেক্সটগুলো থাকে এরকম টেক্সট পাবে। আর আমার এই 480 প্লাস ফন্টসে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড জিপ ফাইল নেই, যা আছে তা শুধুমাত্র 32 MB। এবং এই জিপ ফাইলটি ডাউনলোড করতে তোমাদের কোনো অ্যাডের সম্মুখীন হতে হবে না, সরাসরি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবা। তো গাইস, দেরি না করে শুরু করে ফেলছি। যে ফাইল ডাউনলোড করার পর, ও সরি, যে ফাইলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তারপর ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে জিপ ফাইলটি ডাউনলোড দিবা। ডাউনলোড সাইজ মাত্র 32 MB, বেশি না। 32 MB ডাউনলোড দেওয়ার পর এইভাবে যাবা ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজার খুঁজবা যেখানে তুমি ডাউনলোড করে রাখছো। ডাউনলোড করার পর এরকম একটা জিপ দেখবা, ফন্টস ডট জিপ, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে একটা এক্সট্র্যাক্ট অপশান আসবে, সেখানে এক্সট্র্যাক্ট করবা। আমার অলরেডি এক্সট্র্যাক্ট করে নিয়েছি সময় সাপেক্ষে। ওকে, অ্যাপ্লাই টু অল, স্কিপ। এই দেখো ফন্টস আসছে। এবার এখানে দেখতে পারবা যতগুলো ফন্ট আমি দিছি সব ফন্ট পাওয়া যাবে, এ টু জেড 480 প্লাস তোমাদের দেখাই দিতেছি। এখানে 486টা আছে, এবং এর মধ্যে থেকে তুমি এখানে যদি পাবজির ফন্ট চেয়ে থাকো তাহলে এইস থেকে যাবা। এইস থেকে যায় তুমি এখানে দেখবা হেডলাইনার ডেমো একটা আছে, আর একটা হেডলাইনার 45 আছে। এই দুইটাই হচ্ছে তোমাদের পাবজির এডিট করার জন্য, এবং এই দুইটা তুমি অন্যভাবে অন্যত্র রাখতে পারো খুঁজে পাওয়ার স্বার্থে। আর এগুলো তুমি কীভাবে ব্যবহার করবা, ধরে নাও আমি পিক্সেল ল্যাবে ঢুকলাম। পিক্সেল ল্যাবে ঢোকার পর দেখবা এখানে তুমি একটা টেক্সট করতেছো, নিউ টেক্সট। এখন এখানে তুমি অ্যালফাতে ক্লিক করে এখানে ফন্ট, এখানে ফন্টে দেখবা, দেখো এখানে কিছু আগে থেকেই ফন্ট নেওয়া আছে, এগুলো দরকার নাই। এখানে তোমার মাই ফন্টে যাবা, মাই ফন্টে যায় এখানে একটা প্লাস আইকন আছে, টি এর সাইডে প্লাস আইকন, একটা ফোল্ডারে ছবি আছে, ফোল্ডারে ক্লিক করার পর এখানে ফন্টসে ক্লিক করবা। ফন্টসে ক্লিক করার পর অ্যাড টু ডিকশনারি দিবা, তাতেই তুমি এখানে সব ফন্টস পেয়ে যাবা, যত আছে 400 প্লাস ফন্টস। এবং তোমরা যদি পাবজির জন্য ফন্টস চেয়ে থাকো তাইলে এখানে নিচে আসতে হবে, স্ক্রল ডাউন করতে হবে, এখানে খুঁজতে হবে হেডলাইনার নম্বর। হেডলাইনের নম্বর খুঁজলেই তোমরা এখানে পাবজি ফন্টটা পেয়ে যাবে, পাবজি ফন্টটা পেয়ে যাবে সম্ভাবনা। তোমরা এখানে খোঁজো যে হেডলাইনের কোথায় আছে, MLNOP। ওকে, আমরা এখন হেডলাইনার খুঁজছি। আচ্ছা, যদি বাইরে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তাহলে আমাকে মাফ করে দিবা, কারণ আমি এটা পাবলিক প্লেসে ভিডিওটা করতেছি। এখানে বিভিন্ন রকমের টেক্সট আছে, সবার নিচে দেখবা এখানে হেডলাইনের নম্বর দেওয়া আছে। এখানে ক্লিক করলে তুমি এই পাবজির টেক্সটটা পেয়ে যাবে। হয়তো বা সম্ভবত দেখ বুঝতে পারতেছো না, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্ল্যাক করে দিই তাইলে সম্ভবত বুঝতে পারবা। এই দেখো, ব্ল্যাক করার পর টেক্সটটা এরকম আসবে, এটা হচ্ছে পাবজির জন্য বেস্ট। যেমন আমি এখানে লিখে দিই, নাহলে বুঝতে পারবা না তোমরা। পাবজির দেখলাই যে পাবজির টেক্সট চলে আসছে, দেখছো? আজ তোমাদের জন্য তাইলে এই পর্যন্তই থাকলো। ভবিষ্যতে আমি দেখাই দেবো কীভাবে পাবজির টেক্সটটা এডিট করতে হয় এবং কীভাবে পাবজির মতো লুক আনতে হয়। আমি এডিট করছি এইভাবে, আমাদের টিমের জন্য একটা করছে এই যে এরকমভাবে, তোমাদেরকেও এরকমভাবে করার নিয়মটা শেখাই দেব। আশা করি সব বুঝতে পেরেছ। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।